আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওরা নিজেদের মতো করে কেনাকাটা করছে আর আমি মেলার একপাশে এসে ঘোরাঘুরি করছি। হঠাৎ করে আমার চোখে পড়ল একটা সাদা রঙের ঝিনুকের নূপুরের উপর। নূপুরটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। এই নূপুর দুটি লামিয়ার পায়ে অনেক সুন্দর মানাবে। আমি দোকানদারকে নূপুরটা দেখিয়ে বললাম, ভাইয়া ওই নূপুরটা দেখি তো। কোনটা এটা? হ্যাঁ ওটাই, এই নিন। এটার দাম কত ভাইয়া? জি এটার দাম 500 টাকা। ওকে এটা প্যাক করে দিন। দোকানদার নূপুরটা প্যাক করে দিল। আমি সেখান থেকে লামিয়াদের কাছে চলে আসলাম। সেখানে এসে দেখি ওরা এখনও জিনিসপত্র কেনাকাটা করতেই ব্যস্ত হয়ে আছে। মেয়ে মানুষ কেন যে এমন হয় বুঝি না। পুরো দোকান ধরে নিলে ওদের ইচ্ছা শেষ হবে না। আমি গিয়ে লামিয়ার পিছনে দাঁড়ালাম। লামিয়ার পিছনে দাঁড়িয়ে বললাম, তোমাদের হলো? আর একটু দুলা ভাই। আচ্ছা দেখো তো এই শোপিসটা কেমন। বাহ শোপিসটা বেশ সুন্দর দেখতে তো। এটা নেই। আচ্ছা নাও। তারপর আরও কিছু কেনাকাটা করে মেলা থেকে একটু বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে এসে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি আর চারিদিকের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করছি। একটু সামনে এসে দেখলাম রাস্তার পাশে একজন শীতের পিঠা বিক্রি করছে। আমি লামিয়াকে বললাম, শীতের পিঠা খাবে? এখানে পিঠা কই পাবে? ওই যে সামনে তাকিয়ে দেখো। সত্যি তো পিঠা বানিয়ে বিক্রি করছে। গ্রামে শীতের সময় পিঠা বানিয়ে বিক্রি করে। দুলা ভাই চলেন পিঠা খাবো। হুম চলো। আমরা সকলে পিঠার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। এক প্লেট করে মোট 4 প্লেট পিঠার অর্ডার দিলাম। পিঠাটা মুখে দিতেই অজানা এক সুখে হারিয়ে গেলাম। পিঠাগুলো খেতে বেশ মজা লাগছে। গ্রাম বাংলার পিঠা বলে কথা, এর সাথে অন্য কোনো খাবারের তুলনাই হয় না। মুখে দিতেই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। লামিয়া একটা পিঠা আমার মুখের সামনে ধরে বলল, নাও হাঁ করো। আমি হাঁ করতেই লামিয়া পিঠাটা আমার মুখের ভিতর দিল। আমি আপন মনে পিঠাটা খেয়ে দিচ্ছি। এদিকে লামিয়ার দিকে তাকিয়ে দেখলাম লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, লামিয়া চাচ্ছে আমি ওকে খাইয়ে দেই। আমি বললাম, এবার তুমি হাঁ করো। হ্যাঁ। মুখটা খুলতেই আমি পিঠাটা লামিয়ার মুখে দিলাম। পিঠাটা মুখে নিতেই লামিয়া আমার হাতে কামড় বসিয়ে দিল। আহ কি হয়েছে দুলা ভাই? বিড়াল হাতে কামড় দিছে। কি, আমি বিড়াল? তবে রে। কথাটা বলেই লামিয়া আমাকে মারতে শুরু করলো। আমি লামিয়ার হাতটা টান দিয়ে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। লামিয়া আমার থেকে ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। এদিকে সবার দৃষ্টি আমাদের দিকে আর আমাদের দৃষ্টি একে অপরের দিকে। এই কি, ছাড়ো আমাকে। না ছাড়বো না, সবাই দেখছে তো। দেখুন আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি হয়েছে? আর বউয়ের অধিকার দেখানো লাগবে না, এবার চলো। হুম। আমরা সেখান থেকে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপর গাড়িটা স্টার্ট করে মেলা থেকে বাড়িতে চলে আসলাম। বিকেলে রুমে বসে থেকে ভালো লাগছিল না, তাই একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে বসে আছি আর গ্রামের চারদিকের অপরূপ সৌন্দর্য দেখছি। আকাশটা আজ বেশ নীল হয়ে আছে, উত্তর দিক থেকে শীতল হাওয়া আসছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। এমন সময় কেউ একজন আমার দুচোখ হাত দিয়ে আঁকড়ে ধরল। নিমিষেই চারদিক অন্ধকার হয়ে গেল। হাতের স্পর্শটা খুব চেনা লাগছে। আমার মনে হচ্ছে এটা লামিয়া ছাড়া অন্য কেউ না। বলো তো আমি কে? তুমি লামিয়া তাই না? তুমি জানলে কিভাবে? কাউকে মন থেকে ভালোবাসলে তার সব কিছুই খুব চেনা লাগে, তাই বুঝি। হুম। লামিয়া বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে রয়েছি। লামিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি তা চেয়ে চেয়ে দেখছি। এমন সময় অন্য কারো কথায় পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে উঠে বসলাম। তখন নীলা বলল, আপু এখানে বসে কি করছো? তোমাদের গ্রামের চারপাশের পরিবেশটা দেখছিলাম। এভাবে কি সমস্ত গ্রাম দেখা যায়? আপনাদেরকে বরং অন্য একদিন সমস্ত গ্রাম ঘুরে দেখাবো, কেমন? আচ্ছা। আর হ্যাঁ, আপনাদেরকে নিচে ডাকছি। তুমি যাও, আমরা আসতেছি। নীলা ছাদ থেকে নিচে চলে গেল। দূরের ওই নীল আকাশটাও যেন লামিয়ার সৌন্দর্যের কাছে হার মানবে। জানি না কেন আমার লামিয়াকে এত ভালো লাগে। সারাক্ষণ ওর মায়াবী নেশে হারিয়ে যেতে ইচ্ছে করে, হয়তো একেই বলে ভালোবাসা। আমি লামিয়াকে বললাম, তোমার চোখ দুটো বন্ধ করো তো। কেন? আরে এত প্রশ্ন করো কেন, যা বললাম করো। আচ্ছা। লামিয়া ওর চোখ দুটো বন্ধ করল। আমি পকেট থেকে লামিয়ার জন্য নিয়ে আসা ঝিনুকের নূপুর জোড়া বের করে লামিয়ার সামনে ধরে বললাম, এবার চোখটা খোলো।
ওয়াও, এত সুন্দর নূপুর! কার জন্য? আমার জন্য বুঝি? হ্যাঁ, শুধু তোমার জন্য। তোমার পা দুটো দাও তো। কেন? এই নূপুর জোড়া আমি তোমার পায়ে পরিয়ে দেই। লামিয়া ওর পা দুটো আমার সামনে ধরল, আমি আলতো করে নিজ হাতে নূপুরটা লামিয়াকে পরিয়ে দিলাম। নূপুরটা যেন লামিয়ার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, পায়ে ঝিনুকের নূপুর, সব মিলিয়ে বেশ লাগছে। কিন্তু লামিয়াকে দেখে এখন ডাবল ক্রাশ খেলাম। আরও কিছু সময় ছাদে কাটানোর পর নিচে চলে আসলাম। নিচে এসে দেখি অনেকজন একসাথে ড্রয়িং রুমে বসে আছে। দেখে মনে হচ্ছে হয়তো নীলাকে দেখতে এসেছে। আমরা সিঁড়ি বেয়ে নামতেই লামিয়া চাচা ডাক দিল, লামিয়া জামাইকে নিয়ে এদিকে আয়। জি চাচু। এনারা সবাই নীলাকে দেখতে এসেছে, তুই নীলাকে একটু ভালো করে সাজিয়ে নিয়ে আয় তো। আচ্ছা চাচু। এটা হলো আমাদের বাড়ির বড় জামাই। জামাই তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি সকলের সাথে বসে আছি। এদিকে লামিয়া নীলাকে সাজিয়ে আনতে চলে গেল। বেশ কিছু সময় পর লামিয়া নীলাকে নিজ হাতে সাজিয়ে নিয়ে আসলো। লামিয়া নিজে সাজার পাশাপাশি অন্যকেও অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারে। দেখাদেখির পর্ব শেষ করে সামনে শুক্রবার বিয়ে ঠিক করা হলো। রাতে আমি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ওই দূর আকাশে চারটার দিকে তাকিয়ে আছি আর লামিয়াকে ধর্ষণ করার কথাগুলো ভাবছি। আমি যদি নেশা না করতাম তবে আজ লামিয়াকে ধর্ষিতা হয়ে বাঁচতে হতো না, বাঁচতে হতো না একজন ধর্ষকের স্ত্রী হয়ে। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের হলো ধর্ষিতা হয়ে জীবন ধারণ করা। আমার একটা বড় ভুলের জন্য আজ লামিয়াকে ধর্ষিতা হয়ে বাঁচতে হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে দু চোখের কোণা দিয়ে পানি চলে এসেছে বুঝতেই পারিনি। এমন সময় কারো কথায় বাস্তবে ফিরলাম। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো? তেমন কিছু না, দূর আকাশের ওই চাঁদটাকে দেখছিলাম। তোমার চোখে পানি কেন? এইদিকে অনেক সময় তাকিয়েছিলাম তো, তাই হয়তো চোখের কোণায় পানি চলে এসেছে। আচ্ছা, তোমার রাতের তারা দেখতে কেমন লাগে? অনেক ভালো। আজকে সারা রাত আমরা বারান্দায় বসে তারা দেখতে দেখতে কাটাবো। তুমি দেখো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, যাও, তোমাকে থাকতে হবে না। আমি তোমার কে যে তুমি আমার কথা শুনবে? কথাটা বলেই লামিয়া রাগি লুক নিয়ে অন্যদিকে ঘুরে রইল। ওর দু চোখ দেখে মনে হচ্ছে আর কিছু সময় পর দু চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করবে। আমি একটু সামনের দিকে এগিয়ে ডান হাত দিয়ে লামিয়াকে আমার বুকের উপর রেখে বললাম, রাগ করছো? না, আমি কি কারোর সাথে রাগ করতে পারি? আমি তো তোমার সাথে মজা করলাম, আজ সারা রাত আমরা এখানে কাটাবো। সত্যি? আচ্ছা, আমি যদি মরে যাই তবে তুমি কি করবে? এই সব কথা ভুলেও মুখে আনবে না। লামিয়া আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি জানি যদি আমি এখন লামিয়ার সাথে থাকতে রাজি না হতাম তবে লামিয়া সারাটা রাত কান্না করত। লামিয়াকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ভালোই লাগে ওর ওই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো। ধীরে ধীরে ওর মায়ায় নিজেকে সম্পূর্ণ জড়িয়ে ফেলেছি। সারাটা জীবন ওর মায়ায় নিজেকে জড়িয়ে রাখতে চাই। কথাগুলো বলতে বলতে কখন যে লামিয়া ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে এসে খাটে শুয়ে দিলাম। লামিয়াকে শুয়ে রেখে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া রুমে নেই। কিছু সময় পর লামিয়া শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। লামিয়াকে দেখে আর লোভ সামলে রাখতে পারলাম না। লামিয়া আমার কাছে আসতেই ওকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিলাম। কি করছো, ছাড়ো, আমি এই মাত্র শাওয়ার নিয়ে আসলাম, এখন কিচ্ছু করো না প্লিজ। আমি লামিয়ার কোনো কথাই শুনছি না, শুধু আমার ঠোঁট দুটাকে লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে যাচ্ছি। আমার ঠোঁট লামিয়ার ঠোঁটের সামনে নিতেই ওর নিঃশ্বাস দ্বিগুণ বেড়ে গেল। লামিয়া আমাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। ইস, আর একটু হলেই লামিয়ার ঠোঁটের স্বাদ নিতে পারতাম, একটু সময়ের জন্য সুযোগটা মিস হয়ে গেল। বিকেলে আমি লামিয়াকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটছি আর গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। দেখতে দেখতে অনেকটা পথ একসাথে চললাম। আরও কিছু পথ চলার পর লামিয়া বলল, আমাকে একটু কোলে তুলে নাও। লোকে কি ভাববে? কেউ কিছুই ভাববে না, নাও না প্লিজ। আমি পারবো না। যাও, নিতে হবে না। কথাটা বলেই লামিয়া দ্রুত হাঁটতে শুরু করল। লামিয়ার সামনে আর আমি ওর পিছনে হাঁটতেছি। কিছু পথ চলার পর লামিয়া নিমিষেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার এমন অবস্থা দেখে থমকে দাঁড়ালাম। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।